বীরভূমের রামপুরহাটে ঘটনায় ২৪ ঘন্টা কাটতে না কাটতেই খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতিতে। এক সপ্তাহে রাজ্যে খুনের ঘটনায় ২৬ পেরিয়ে ২৭ পড়ল বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাতে রামপুরহাট থেকে কলকাতা যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, বৃহস্পতিবার রামপুরহাটে আসবে বিজেপির দিল্লির প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রক ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলতে পারবো না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। আজকে ২৪ ঘন্টা হয়ে গেছে। রিপোর্ট দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের পদ্ধতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেন, কিন্তু বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সবাই যে বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, এটা বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা উঠে এসেছে। এর বাইরেও সংসদে আপনারা দেখেছেন, সমগ্র সংসদের দলমত নির্বিশেষে মেম্বাররা একযোগে ভারতীয় জনতা পার্টি উঠানো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাজনিত অবস্থা নিয়ে আজকে সেটা তুলে ধরেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে খুনের যে লম্বা তালিকা, বন্ধ হওয়ার মতো কোনো কারণ নেই। এক্ষুনি আমাকে আমাদের বীরভূমের সভাপতি তিনি ধ্রুববাবু এক্ষুনি মেসেজ করেছেন যে পাড়ুইতে একটা খুন হয়েছে একটু আগে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কালকে আসছেন বীরভূমে, তাতে তার যে এক সপ্তাহে খুনের সংখ্যা ২৬ ছিল, একটু আগে সেটা পাড়ুইটা যদি সত্যি হয় ২৭ পরিণত হলো। যা দেখেছি দেখিয়েছে মিডিয়া, আর না নতুন কিছু বলুন, ওই সারাদিন কর্মসূচি কন্টিনিউ চলবে। ভারতীয় জনতা পার্টির সমস্ত আজকেও বর্ধমানে অভিজিৎ তারা মিছিল করেছেন, সব জায়গায় মণ্ডল স্তরে যেখানে যেমন শক্তি আছে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও অংশগ্রহণ করছে। আগামীকাল আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি জেপি নাড্ডাজির যে টিম ঠিক করে দিয়েছেন তাদেরও যেমন আসার কথা, সাথে সাথে রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হলে ১১টার সময় ভারতীয় জনতা পার্টির ৭০ জন বিধায়ক আমরা হাউসের মধ্যে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা সোচ্চার হব। আমি নিজে কালকে নর্থ ক্যালকাটার একটা মিছিল আছে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং, সেই মিছিলে পাশাপাশি এই দিন বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন তিনি বর্ধমানে এসে বিজেপির কর্মীদের পাশে থেকে লড়াই করবেন। पूरे बंगाल में किस तरह से लड़ाई कर रहे हैं और लड़ाई में जनता भगवान के कहने पर मैं कुछ दिन में ही यहाँ एक बड़ा प्रोग्राम में आने वाला हूँ, आऊँगा भगवान की जनता से बात करूँगा। यहाँ का जो कर्मी लोग चाहता है कि आप जैसा लीडर अगर रहे तो जो काम करने में और उत्साह बढ़ेगा, एनर्जी बढ़ेगा, किस तरह उन लोग को एनर्जी देंगे आप? एनर्जी कहीं दिखता नहीं है, एनर्जी प्रक्रिया है और प्रक्रिया जितना मजबूती से বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।